Hello everyone, welcome to my channel. So in today's video I'm gonna talk about beginner's makeup kit, and in this video my budget is only 300, which is quite interesting. Within 300 rupees I have selected all the products. Are shomosto product gulo khubi reasonable price e tumra peye jaccho ar skin এর জন্য ভীষণ ভালো প্রোডাক্টগুলো। তো আর কথা না বলে চলো দেখে নেওয়া যাক যে প্রোডাক্টগুলো কী কী। আর সবথেকে প্রথমে আমি প্রাইমার নিয়ে কথা বলবো। তো যেহেতু উইদিন 300-এর মধ্যে অনেক ধরনের প্রাইমারি রয়েছে যেগুলো তোমরা নেটে সার্চ করলেই পেয়ে যাবে, বাট আমি প্রেফার করবো এমন একটা প্রাইমার যেটা সব ধরনের স্কিনের জন্য ভালো। কিছু প্রাইমার রয়েছে অয়েলি স্কিনের জন্য ভালো, কিছু প্রাইমার রয়েছে ড্রাই স্কিনের জন্য ভালো, কিছু প্রাইমার রয়েছে কম্বিনেশন স্কিনের জন্য ভালো। তো আমি যেটার কথা বলবো সেটা বেসিক্যালি হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল বা এনি কাইন্ড অফ অ্যালোভেরা জেল, যেটা কিনা খুব সামান্য বা কয়েন সাইজ অ্যামাউন্ট নিয়ে আমরা এই টি জোনটায় লাগালে প্রাইমারের মতো ইউজ করা যায়। এগেন পতঞ্জলি অ্যালোভেরা জেল বা যে কোনো অ্যালোভেরা জেলের অনেক বেনিফিটস রয়েছে। সুতরাং যদি এরকম একটা জেল নিয়ে রাখো তোমরা যেটার প্রাইস হচ্ছে 90 rupees, তো সমস্ত ক্ষেত্রে এটা ইউজ করা যায়। আর অ্যাজ এ প্রাইমার এটা খুবই ভালো ওয়ার্ক করে মেকআপটাকে লং লাস্টিং করতে, স্মুথ করতে, ইভেন করতে প্রাইমারের কোনো ভূমিকা নেই। এটা আমরা সবাই জানি যে প্রাইমারের খুব বড়ো একটা ভূমিকা রয়েছে। তো নেক্সট প্রোডাক্ট যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে ফাউন্ডেশন। আমি দুটো ফাউন্ডেশনের কথা বলবো। প্রথমটা হচ্ছে আমার রেগুলার ল্যাকমের পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন, এটা হচ্ছে প্রোডাক্টটা। এটার প্রাইস হচ্ছে 120 rupees। আর এই প্রোডাক্টটা সমস্ত ধরনের স্কিন টাইপের জন্য খুব ভালো। আর ডেলি বেসিসে যারা ফাউন্ডেশন খুঁজছো বা ডেলি বেসিসের জন্য যারা ফাউন্ডেশন লাগাতে চাচ্ছ তাদের জন্য ল্যাকমের এই ফাউন্ডেশনটা আই থিঙ্ক বেস্ট। এটা ডে ওয়ার ফাউন্ডেশন প্লাস নাইট ওয়ারের জন্য খুব ভালো। আর একটা রয়েছে, এটা হচ্ছে ব্রেট অ্যান্ড ওয়াইল্ডের ফটোফোকাস ফাউন্ডেশন, যেটা আমার শেড হলো ডিজার্ট বেস। এটার প্রাইস আই থিঙ্ক 260 or 270 মধ্যে, বা ডিসকাউন্টে আরও কমে চলে আসে। তো উইদিন 300 এই দুটো ফাউন্ডেশন হচ্ছে আমার মনে হয় বেস্ট প্রোডাক্ট। যেহেতু আমি 300 রেখেছি, কারণ কি প্রাইসটা অনেক ক্ষেত্রে কমে বা বাড়ে, তো উইদিন 300-এর মধ্যে দুটো প্রোডাক্টই পেয়ে যাবে। আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটার স্পেশালিটি হলো এটার হাই কভারেজ, লং লাস্টিং। আর এটা যদি ইউজ করো তাহলে কনসিলার অ্যাপ্লাই করতে হয় না যদি না খুব হেভি ডার্ক স্পট বা ডার্ক সার্কেল থাকে। সুতরাং এই ফাউন্ডেশনটা যদি পারচেস করে নাও তো আর কোনো ফাউন্ডেশনের দরকার পড়ে না, কনসিলারেরও দরকার পড়ে না। নেক্সট একটা প্রোডাক্টের কথা বলবো যেটা হচ্ছে 3-in-1 প্রোডাক্ট, অর্থাৎ ফাউন্ডেশন, কম্প্যাক্ট, কনসিলার। তো হুইচ ইজ ল্যাকমে অল ইন ওয়ান 3-in-1 প্রোডাক্ট, যেটা প্যানকেক হিসাবে ইউজ করা হয়। এরকম একটা ক্রিমি বেস টেক্সচার রয়েছে যেটা ইউজ করার পরে আর আমাদের আলাদা করে ফাউন্ডেশন কিংবা কনসিলারের দরকার পড়ে না। আর এই প্রোডাক্টটাকে সেট করার জন্য তোমরা কোনো রকম লুজ পাউডার কিংবা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। এটার প্রাইস হচ্ছে 120 rupees। আর নেক্সট আমি দুটো কম্প্যাক্টের কথা বলবো। যেহেতু মেকআপটাকে সেট করতে কম্প্যাক্টের আমাদের দরকার কিংবা লুজ পাউডারের দরকার, তো দুটো কম্প্যাক্টের মধ্যে অবশ্যই রয়েছে প্রথমে মেবলিন হোয়াইট সুপার ফ্রেশ কম্প্যাক্ট, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাভনের। এটা আমার রিসেন্টলি পারচেস করা, আই থিঙ্ক খুব কম প্রাইসের মধ্যে এই প্রোডাক্টটাও ভালো। এটার 267 বা 270 এরকম প্রাইস। আর এটার সাথে একটা মিররও রয়েছে আর একটা স্পঞ্জ রয়েছে এরকম অ্যাপ্লাই করার জন্য প্রোডাক্টটাকে। এটা হচ্ছে অ্যাভনের কম্প্যাক্ট, এটার প্রাইস হচ্ছে 299 rupees এটার প্রাইস। আর এটা হচ্ছে মেবলিনের হোয়াইট সুপার ফ্রেশ পাউডার, আর যেটা মধ্যে এখানে একটা মিরর পাচ্ছ আর অ্যাপ্লাই করার জন্য একটা স্পঞ্জ দেওয়া হয়ে থাকে। তো এটার এই হচ্ছে শেড। তো দুটো কম্প্যাক্টই উইদিন বাজেট খুবই ভালো আর বিগিনার ফ্রেন্ডলি কম্প্যাক্ট, দুটোই লং লাস্টিং কম্প্যাক্ট। নেক্সট আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে একটা কনসিলার। এই কনসিলারটার প্রাইসটা হচ্ছে 280 rupees এটার প্রাইস। এটা কখনো খুব কম বাজেটে পাওয়া যায়, অর্থাৎ 250 বা 240 মধ্যে। তো এটা কনসিলার প্লাস কারেক্টার, এটা ফটো ফোকাস কনসিলার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, এটা ব্লেন্ড করার জন্য কোনো রকম হার্ডল নিতে হয় না, খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। খুবই ভালো কভারেজ এটা। তো এই কনসিলারটা খুব কম বাজেটের মধ্যে বিগিনার ফ্রেন্ডলি অ্যান্ড যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট রয়েছে তাদের জন্য এই কনসিলারটা আমার মনে হয় বেস্ট ইন মার্কেট।
নেক্সট আমি যেটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ব্লাশ কিট। অবভিয়াসলি মেকআপের মধ্যে ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার তো ট্রেন্ড রয়েছে। দিনের বেলা মেকআপে আমরা হালকা করে যদি ব্লাশ কিংবা হাইলাইটার ইউজ করি এক্সেপ্ট কন্ট্রোল, তাহলে আমার মেকআপটা খুবই সুন্দর লাগে। তো আমি শিবানা কালার্সের আলট্রা ব্লাশ প্যালেটের কথা বলবো। তো শিবানার এই যে প্যালেটটা, এই প্যালেটটা 3-in-1 একটা প্যালেটের মধ্যে রয়েছে। ব্লাশ ব্লাশ হিসাবে কিছু কালার রয়েছে লাইক দিস কালার্স, একটা রয়েছে কন্ট্রোল, একটা রয়েছে হাইলাইটার কালার, এই কালারটাও রয়েছে হাইলাইটার হিসাবে, খুবই ভালো। এটা খুবই পিগমেন্টেড একটা কালার আর খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে বসে যায়। তো এই একটা যদি ব্লাশ কিট তোমরা নিয়ে নাও যেটা কিনা বিগিনার্স ফ্রেন্ডলি, তো তোমাদের কন্ট্রোল, হাইলাইটার আর ব্লাশ নিয়ে আর ভাবতে হবে না। তো সেপারেট কোনো কিটেরও দরকার নেই, আই থিঙ্ক অল ইন ওয়ান এই কিটটা হচ্ছে বেস্ট। নেক্সট আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে আই শ্যাডো প্যালেট, যেটা হচ্ছে উডা বিউটির এই আই শ্যাডো প্যালেটটা। যে প্যালেটটা নিয়ে আমার মনে হয় আলাদা করে কিছু বলার নেই। এগেন এটা যারা টুবি ব্রাইট রয়েছে তাদের জন্য এটা বেস্ট, কারণ এখানে শিমার শেড আর নুড শেড সমস্তই রয়েছে। স্মোকি আই থেকে শুরু করে শিমারি, গ্লিটারি সমস্ত ধরনের আই মেকআপ লুক ক্রিয়েট করা যাবে। তো এটার প্রাইসও হচ্ছে 257 rupees, বা আরও কমে ডিসকাউন্টে তোমরা পেয়ে যেতে পারো। নেক্সট আর একটা আমি আইশ্যাডোর কথা বলবো, সেটা হচ্ছে মরফির জ্যাকলিন হিল আইশ্যাডো প্যালেট। যে প্যালেটটা আমার অল টাইম ফেভারিট, ইভেন যখন আমার আলাদা করে সেপারেট কোনো ব্লাশ, হাইলাইটার কিট কিংবা কন্ট্রোল কিট ছিল না, আমি এটা দিয়েই আমি অনেক দিন করেছি। এই এমন একটা কিট নিয়ে নিলে আমার মনে হয় আলাদা করে কিছু দরকার পড়ে না। সমস্ত ধরনের নুড শেড থেকে শুরু করে গ্লিটার শেড রয়েছে এই প্যালেটটার মধ্যে। তো যারা টুবি ব্রাইট রয়েছো, ভালো একটা আইশ্যাডো কালেকশন রাখতে চাচ্ছ, তাদের জন্য এই আইশ্যাডোটা আমার মনে হয় বেস্ট। এগেন বিগিনার ফ্রেন্ডলি হিসাবেও খুবই ভালো, প্লাস যারা প্রফেশনালিস্ট রয়েছে তাদের জন্য এই আইশ্যাডোটা খুবই ভালো। নেক্সট আমি লিপস্টিকের টিন্টে অপশন রেখেছি, একটা হচ্ছে ল্যাকমে 9 to 5 লিপ টিন্ট অ্যান্ড চিক টিন্ট, এখানে আমার শেড হচ্ছে প্লাম ফেদার। আর এটা যেহেতু লিপটিন অ্যান্ড চিকটিন, তো বোথ অ্যাজ এ ব্লাশ অ্যাজ এ লিপস্টিক এটা ওয়ার্ক করে। অ্যান্ড ব্লু হ্যাভেনের নন ট্রান্সফারেবল রাশবেরি এই রেড কালারটা টুবি ব্রাইটদের জন্য বেস্ট একটা কালার, ব্রাইট একটা কালার। অ্যান্ড মেবলিন ইন দ্য শেড 632 হট চিলি, তিনটেই এতটাই ব্রাইট কালার যেগুলো যে কোনো অকেশনে ইউজ করা যাবে, এগেন টুবি ব্রাইটদের জন্য বেস্ট। আর যারা বিগিনার তাদের জন্য এই তিনটে প্রোডাক্ট খুবই ভালো। নেক্সট কিছু আই প্রোডাক্টের কথা বলি, এখানে এগেন আমার ফেভারিট ল্যাকমে 9 to 5 ল্যাকমে আইকনিকের কাজল অ্যান্ড মাস্কারা রয়েছে। ব্লু হ্যাভেনের একটা ব্লু কাজল অ্যান্ড আইলাইনার রয়েছে 2-in-1, এটা এটা শেডটা একটু দেখাই। রেগুলার যারা ব্ল্যাক কাজল ইউজ করো তাদের জন্য এই শেডটা খুবই ভালো, একটা ভাইব্রেন্ট লুক দেয়। এটা ট্রাই করতে পারো তোমরা, ব্লু হ্যাভেনের এটা আইলাইনার প্লাস সফট কাজল, স্মোকি একটা ফ্লেভার, স্মোকি একটা লুক দেয় যদি তোমরা একটুখানি স্মাচ করে নাও এই শেডটা লাগিয়ে। অ্যান্ড রয়েছে এলএটিনের কাজল। তো এগুলো সবকটাই বিগিনার্স ফ্রেন্ডলি অ্যান্ড সবকটাই লং লাস্টিং, খুব সুন্দর কালার। আর লাস্টে আমি একটা অ্যাডিশনাল একটা এক্সট্রা একটা প্রোডাক্ট রেখেছি, কারণ আমার মনে হয় এত কিছু বললাম বিগিনার্সের মেকআপ কিটে, তো যদি এবার মেকআপ রিমুভিংয়ের ব্যাপারে না বলি বাজেটের মধ্যে, তাহলে আমার মনে হয় সেটা ঠিক হবে না। তো আমার ফেভারিট হচ্ছে লোটাস মাইসেলার ওয়াটার, যেটা রিমুভস ইউর মেকআপ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রেটস অ্যান্ড সুটস ইউর স্কিন। এটার প্রাইস হচ্ছে অনলি 275 rupees, এগেন উইদিন 300। এটা এতটাই ভালো একটা মাইসেলার যেটা উইদিন ওয়ান সোয়াইপ সমস্ত মেকআপ লাইক লং লাস্টিং মেকআপ কিংবা ওয়াটারপ্রুফ মেকআপ সমস্ত মেকআপ এটা কিন্তু খুবই সাহায্য করে। আর এটা একটা ফুল সাইজ প্রোডাক্ট, যেহেতু 100 ml এর রয়েছে এই প্রোডাক্টটা। যারা এই প্রোডাক্টটা সেপারেট একটা ভিডিও চাও তারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি এটার একটা সেপারেট ভিডিও দিয়ে দেবো। খুবই ভালো মাইসেলার ওয়াটার, আর এটা সমস্ত ধরনের মেকআপ এগেন ডট কিংবা রেগুলার বেসিসে ডেলি বেসিসেও আমরা ইউজ করতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।